Assalamu alaikum everyone, this is Tariqul. Welcome again. I hope all are fit and fine. In this video, I talk how to appreciate anyone. কেউ যদি ভালো কিছু করে তাহলে আমরা তাকে বাহবা দিই, সাবাস জানাই। সেটা কীভাবে ইংরেজিতে জানাতে পারি সেটা দেখব আজকে। সাবাস, ওয়েল ডান, ভালো করেছো, গুড জব, তুমি পেরেছো, ইউ ডিড ইট, তোমার জন্য ভালো হয়েছে, গুড ফর ইউ, দারুণ, দ্যাট ইজ গ্রেট, খুবই ভালো, ওয়ে টু গো, অভিনন্দন, কনগ্র্যাচুলেশনস বা কনগ্র্যাচুলেশন, খুবই ভালো, টিমিন্ডিউস, অসাধারণ, আউটস্ট্যান্ডিং, চমৎকার, ফ্যান্টাস্টিক। কেউ যদি ভালো কিছু করে তাহলে আমরা কিন্তু তাকে বলি চালিয়ে যাও, এটার ইংরেজি হচ্ছে কিপ আপ দ্য গুড ওয়ার্ক। ধরুন আপনি কাউকে আগে থেকে সাপোর্ট দিচ্ছেন ভালো কিছু করার জন্য, তারপর সে ভালো কিছু করলো, করার পরে যখন আপনাকে জানালো যেটা সে করতে পেরেছে, তখন কিন্তু আপনি বলেন যে আমি জানতাম এটা তুমি পারবে। যদি আমি কাউকে বলি যে আমি জানতাম তুমি তো পারবে, তাহলে এটার ইংরেজি হচ্ছে আই নিউ ইউ কুড ডু ইট। এভাবে কিন্তু আমরা ইংরেজিতে প্রশংসা করতে পারি এই ওয়ার্ড বা সেন্টেন্সগুলো ইউজ করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।